কোনো লোক আগামী 3-4 বছরে কোনো সন্তানরা কোনো ছেলেমেয়েরা কোনো বেকার থাকবে না, এটা আমি ধর্ম যার যার উৎসব সভা জননীতি শেখ হাসিনায় বলেছে, প্রত্যেকটা মন্দিরে যারা স্বেচ্ছাসেবক আছে যারা কমিটি আছে তারা যেন প্রতিটা মুহূর্তে পাহারা দেয়। এই পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক লোকের জন্য একটা করে মানে ওই গেঞ্জি দেওয়া, প্রতিটা মন্দিরে 10টা করে গেঞ্জি দেওয়া হবে, সেই গেঞ্জিগুলো পরে যেন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। এই গেঞ্জির সাথে সিসি ক্যামেরার জন্য কত, আমি প্রত্যেকটা মন্দিরের সদস্যদের হাতে এই সিসি ক্যামেরা বা মন্দিরের জন্য আমি 5,000 টাকা করে ডোনেশন আমি দিয়ে দিই। আমি অনুরোধ করি আমি আপনাদের ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী হিসেবে থাকতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা যাতে ভালো থাকে, এই দেশটা আমাদের, বিশ্বাস করতে হবে। ধর্ম যার যার উৎসব সভা জননীতি শেখ হাসিনায় বলেছে, আপনাদের পাশে থেকে যে আপনাদের সুখ দুঃখ বুঝতে চাই, আপনারা যদি কথা না বলতে পারেন, একটা জিনিস দরকার সেটাও বলতে পারেন না, তাহলে কিভাবে হবে? আজকে ফরিদপুরে 834টা মন্দিরে পূজা হচ্ছে, এই পূজা দুই একটা জায়গা যখন মন্দিরের মায়ের হাত ভাঙা হয় অন্য কিছু হয় তখন মনটা ব্যথিত হয়, তো ঢাকাতে থাকি অনেক কষ্ট লাগে যে আমার কেন গইজুরিতে এই ঘটনা ঘটবে, কেন আমার শিবচরে এই ঘটনা ঘটবে। আমি আমরা এইটা চাই না, আমরা একটা সম্প্রীতির বন্ধনা, একটা প্রতিমা মানুষকে বিশ্বাস করে এই প্রতিমা বানায় পূজা অর্চনা করে, সেই জায়গার একটা হাত ভাঙা মানে আমার হাত ভাঙার সমতুল্য মনে হয়। আগামী ডিসেম্বর জানুয়ারিতে জননীতি শেখ হাসিনা বা আমাদের নির্বাচন, আমরা সবাই কিন্তু 99% বলা ভুল চলবে, 95% তো বটেই, আমরা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, জননীতি শেখ হাসিনার আদর্শে বিশ্বাস করি, কি বিশ্বাস করি কি নতুন করে যেভাবে ঘরের ভিতর রাখেন মায়ের মন্দিরটা বাইরে রেখে, এটাও পাহারা দো আপনাদেরই কর্তব্য। কোনো মায়ের মন্দির যেন না ভাঙে, কোনো রকমের জন্য কোনো দুর্ঘটনা, ফরিদপুরের একটা দারুণ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা এই ফরিদপুর, এই ফরিদপুরকে কেউ যদি মানে একটা কঠিন ভাবে নিতে চায় এইটা আমরা সহ্য করবো না।